এজন্য দোস্ত আল্লাহ তাআলা বন্ধুর পয়গম্বর আলোচনাটা আহকামুল হাকিমিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীম আল্লাহ তার বন্ধুর আলোচনা করবেন তার দোস্তের আলোচনা করবেন এজন্য আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করলেন যে সূরার নাম সূরা কলম আওয়াজ দিয়া বলেন সূরাটার নাম কি এ মুসলমান মাহফিলে আসছেন কিছু কথাবার্তা বাড়িতে নিয়ে যায়েন শুনবেন এরপরে মানবেন এই নিয়ত আছে না নাই এ কথা বলেন আছে না নাই শুধু শুনে শুনে কানকে সুখ দিয়া যাব শুধুমাত্র শুনে শুনে খুশি হয়ে বাড়িতে চলে যাব আশা করি না এই নিয়ত করছে ফজর ও পড়ব না এখানে এমন লোক হাজির হইছে এশার নামাজ পড়ে নাই আমি ইন্টারভিউ নিব না তবে আপনার দিলের মধ্যে একটা আফসোস থাকা চাই আমি মুসলমান নবীর উম্মত বলে দাবি করছি অন্য ধর্ম যারা এই পৃথিবীতে মুসলমান ছাড়া যত ধর্ম যত ইসলাম যত মতবাদ আছে সব ধর্মের লোকেরা কিন্তু তাদের ধর্ম পূর্ণাঙ্গভাবে পালন করতেছে কথা বলেন ঠিক কিনা নিজেরা বানাইয়া নিজেরা সবকিছু করে ধর্ম পালন করে কিন্তু আল্লাহ তাআলা খুশি হইয়া আমাদেরকে এমন একটা ধর্মের অনুসারী বানাইছেন যে ধর্মের নাম কোন ঠাকুরে রাখে নাই যে ধর্মের নাম কোন নবী রাখে নাই যে ধর্মের নাম কোন ওলি গাউস রাখে নাই যে ধর্মের নাম রাখছেন আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের ধর্মের নাম রাখছেন কে আর এই ধর্মের হেফাজত করবেন কে আল্লাহ এ মুমিনের জন্য আমরা মুসলমান হয়ে মুসলমানের ধর্ম আমরা মানি না এটা তো লজ্জার বিষয় কথা বলেন ঠিক কিনা দেখেন না আমার পাশেদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম কিভাবে তারা মানে ভারতের হিন্দু বাংলাদেশে আসছে তার পরনে ধুতি কেন জানো তার পরনে ধুতি তার কারণ তাদের ধর্মের একটা পোশাক জোরে বলেন ঠিক কিনা আমরা মুসলমান মুসলমান আমাদের ধর্মের যে কামগুলো আছে এগুলা যদি পালন না করি তাহলে শুধু মুখে বললে চলবে না আল্লাহর নুসরত কিন্তু আসবে না আল্লাহর নুসরত আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা যে বিধিবিধান দান করেছেন ওগুলা আমাদের সকলকে মানতে হবে কথা বলতেছিলাম ভাই আল্লাহ তাআলা তার দোস্তের আলোচনা করবেন তার বন্ধুর আলোচনা করবেন তার নবীর আলোচনা করবেন আল্লাহ তাআলা শুরু করতেছেন আমার বন্ধু কেমন চরিত্রের অধিকারী নবীর আখলাকটা কেমন ছিল নবীর চরিত্র কেমন ওই যে খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান যখন পৃথিবীর মানুষের মানচিত্রের যত বড় বড় মানুষ আছে তাদের চরিত্র আর আখলাক যখন লেখা শুরু করলো তখন উনি দেখলেন কার চরিত্র লেখা যায় তখন খ্রিস্টান দেখে হাইরে এমন কোন মানুষ পৃথিবীতে আছে যার চরিত্রের মধ্যে কোন দাগ নাই কোন কেলেঙ্কারি নাই কোন প্রকার স্পট নাই ওই খ্রিস্টানও দেখছে এমন একজন মহামানব এমন একজন নবী দুনিয়াতে আসছে যে নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা আমিনার বেটা মুহাম্মদ এই লোকটার চরিত্র সম্পর্কে সে গবেষণা করে কোরআন হাদিস দিয়া মন্থন করে বের করে নিলেন আমাদের নবীর চরিত্রের মধ্যে তিল পরিমাণ কোনো কেলেঙ্কারি নাই সে প্রথম যে নামটা দিয়েছে এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সেই নবীর আলোচনা করছেন এ মুমিন ভালো করে দিল দিয়া কথাগুলা বুঝা নিয়েন বাড়িতে কিছু কথা কিন্তু নিয়ে যাবেন আল্লাহ তাআলা তার বন্ধুর আলোচনা করবেন এমন একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন দোস্ত
আপনারে মানুষ পাগল বলে বলে গালি দেয়, আপনারে মানুষ গণক বলে বলে গালি দেয়, আল্লাহর নবীরে মানুষ মিথ্যুক বলে বলে গালি দেয়, নবীরে শায়ের কবি বলে বলে গালি দেয়। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দান করেন, নবী যারা আপনাকে পাগল বলে বলে গালি দেয়, আমি আল্লাহ তাআলা আপনার চরিত্রের পূত পবিত্র, আপনি যে আখলাক খুলক আজিমের অধিকারী, আমি আল্লাহ তাআলা জগতের সব মানুষকে জানাইয়া দেয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে প্রথম বলেন, নুন, আল্লাহু আকবার বলেন, নুন এটা হরফে মুকাত্তাআত, এমন একটি হরফ যেই হরফের তর্জমা আর অর্থ দুনিয়ার কোন মুফাসসির জানে না, মুহাদ্দিস জানে না, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন তাফসীর কারক জানে না। জালাইন শরীফের ইবারতের মধ্যে আছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর তর্জমা এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানে। এটা আল্লাহর গোপন রাজ, আল্লাহর গোপন ভেদ, বন্ধু কিন্তু বন্ধুর গোপন ভেদ জানে না, কথা বলেন ঠিক কি না? আমাদের এক মুফাসসির, আমাদের এক বাংলাদেশের বহু বড় মুফাসসির ছিলেন, আমি তার বয়ান শুনছিলাম, আল্লামা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, ওই গোপালগঞ্জ এলাকার এক বুজুর্গ মানুষ, কয়েকদিন আগে মারা গেছে, আল্লাহ তার কবরকে নূর দা পরিপূর্ণ করে দেখ, বলেন আমিন। ওই আল্লাহর কুতুব একদিন বলতেছেন, আল্লাহ যে কোরআনের আরম্ভে আর প্রারম্ভে কিছু হরফ, কিছু হরফ আলোচনা করছেন, এগুলো আল্লাহর গোপন ভেদ, এই গোপন ভেদ সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, এগুলা জানে আল্লাহ এবং তার বন্ধু নবী জানে। যেমন দোকানদার, দোকানদারে যখন আপনি দোকানদারের সামনে যান, দোকানদারের কাছে গেলে যাওয়ার পরে দেখবেন দোকানদার ভাইকে বলেন, দোকানদার ভাই এই লুঙ্গিটার মূল্য কত? দোকানদার কর্মচারীকে ডেকে ডেকে বলে, এই কর্মচারী বলো তো এই লুঙ্গির দাগ নম্বর কত? বলে, এই লুঙ্গির দাগ নম্বর হলো 313 নম্বর। তখন মালিক বলে, ভাইজান এই লুঙ্গি যদি নিতে চান তাহলে তার মূল্য হবে 300 টাকা। বলেন তো 313 নম্বরে কোন জায়গায় লেখা আছে? এটা এমন একটি দাগ নম্বর, এটা এমন একটি কথা যেটা দোকানদার জানে আর কর্মচারী জানে, দুনিয়ার কোন মানুষ জানে না। ঠিক তো দ্রব, আল্লাহ তাআলা কোরআনের শুরুতে শুরুতে আল্লাহ কিছু দাগ নম্বর, কিছু দাগ নম্বর ব্যবহার করছেন, যেগুলোর তর্জমা আল্লাহ জানে, তার নবী জানে, দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ তাআলা এই জন্য বলে, ও দুনিয়ার মানুষ, এইগুলো আমার গোপন ভেদ, এগুলো আমার গোপন তথ্য, এ সম্পর্কে জানতে যেও না, এটা আমি আল্লাহ তাআলার দেওয়া। দুই নম্বর মুফাসসির কেরাম লেখে, আল্লাহ তাআলা কিছু হরফ দিয়ে কথা বুঝাইছেন, এগুলার অর্থ যেমন নাই, এগুলা যেমন নাই, এগুলা যদি কেউ তেলাওয়াত করে বলেন তো তার আমল নামায় লেখি লেখা হবে কি হবে না? কেউ যদি পড়ে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আল্লাহ নবী বলেন এক একটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 10টি করে লিখে লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ, এজন্য আল্লাহ হরফগুলো নাজিল করে বুঝাইতে চাইলেন, আমি বান্দা কোরআন কারীম, বুঝলেও মানি না বুঝলেও মানি, আমরা কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে ফাতনাবাজের আবির্ভাব ইদানিং হয়েছে, টেলিভিশনে বক্তব্য মারে,
টিভিতে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দেয় কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই কোনো সওয়াব নাই আমি তাকে বলবো ধান্দাবাজ দুকাবাজ খোদাকার কোরআনে কারীম যদি বুঝে না পড়লে সওয়াব না হয় তাহলে তোর বাবাই এই অর্থ কে করবে দুনিয়ার কোনো মানুষ কি করতে পারবে নাকি এইজন্য কোরআনে কারীম বুঝেন নাই এটা বড় বড় আলেম ওলামারা বুঝেন আলেম হতে পারো নাই শুধু যদি পড়া পড়া যাও কোরআনের এমন মুজেজা প্রতিটা হরফে হরফে একটা 10টা করে নেকি হয়ে যাবে এজন্য কোরআন তেলাওয়াত করবেন তো সবাই ইনশাআল্লাহ কোরআন তো নাই পারে না খুব কম সমাজে এমন লোক আছে কিন্তু দেখা যায় কোরআনের শব্দটা ভালো করে উচ্চারণ করতে পারে না ইবারত পড়তে পারে না তেলাওয়াত করতে পারে না ঘরে বুখারি বাংলা আর বাংলা তরজমাই না পড়ে কথা বলেন ঠিক কি না পয়রা পয়রা মসজিদে গিয়ে ফতোয়া মারে বিভিন্ন মৌলভীদের টেস্ট করে এই মিয়া তুমি কোরআনের তেলাওয়াত শিখো এক এক হরফে হরফে আল্লাহ তাআলা আমল নামায় 10টি করে নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ বলেন না মিয়া আর কি শুধু তাই আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন বেশি বেশি পড়ে ময়দানে মাহশারে যেদিন বান্দা দাঁড়িয়ে যাবে যখন রাস্তা দিয়ে হাসরের ময়দানে হাঁটতে থাকবে দেখা যাবে একে ওই যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে কোরআন তেলাওয়াতের কারণে তার জবান দিয়া মেশক অম্বরে গ্রাম বের হবে কোরআন পড়ার কারণে শুধু কি তাই এই দুনিয়ার অবস্থাই আল্লাহর এক বান্দা ছিল কারি আসিম রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়া যখন হাঁটতো তার মুখ দিয়া কোরআনের তেলাওয়াতের কারণে তার রাস্তা দিয়া হাঁটার সময় জবান থেকে মেশক অম্বরে গ্রাম বের হইতো সুবহানাল্লাহ আল্লাহর অনেক বান্দারা জিগাইতো ভাই এ আল্লাহর ওলি এই তুমি যে রাস্তা দিয়ে হাঁটো তোমার জবান দিয়া দি মেশক অম্বরে গ্রাম বের হয় আল্লাহর ওলি বলেন আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আল্লাহর ওলি জিগানোর পর আল্লাহর ওলি বলে ভাই এই মেশক অম্বর জি গ্রাম এটা দুনিয়ার কোনো গড়ান নয় এটা আখেরাতের জান্নাতের গ্রাম তখন লোকেরা বলে কোন দোকান থেকে কিনছো বলো না আমাদের ঠিকানা দিয়ে দাও আল্লাহর ওলি কারে আসেম বলে ভাই এই জবা এই মেশক অম্বর যেটা গ্রাম পাইতেছো দুনিয়ার কোন দোকানের আতরের গন্ধ না রে ভাই আমি কোরআন বেশি বেশি পড়ার কারণে আল্লাহর নবী আখের জমানার পয়গম্বর আমার ঘরে স্বপ্ন যুগে আমার সাথে মোলাকাত হয়েছে আল্লাহর নবী তার এসে বলতেছে কারে আসেন তুমি যে মুখ দিয়া কোরআন শরীফ পড়ো দাও আমার সামনে তোমার মুখটা দাও আমি তোমার একটু চুমা দেই কোন সুবহানাল্লাহ যেই নবীর মুখের থুতু আর চুমা লাগছে যখন ঘুম ভাঙছে ঘুম ভাঙার পরে দেখে তার জবান থেকে এবং শরীর থেকে পয়গম্বরের মুখ লাগার কারণে মুখ লাগার কারণে শুধু মেশক অম্বরের গ্রাম বের হইতেছে এজন্য সে কোরআন পড়তে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলতেছেন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরু আলোচনা করবেন আল্লাহ বলে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম কলমের লেখার কসম খাইতেছেন আমার আল্লাহ তাআলা জোরে বলেন কার আলোচনা করবেন কার আলোচনা আমাদের নবী আলোচনা করবেন এজন্য আল্লাহ তাআলা তার দুস্তের আলোচনা করার আগে কসম খাইতেছেন কলমের কসম লেখার কসম এ মুমিন বলো তো কোন কলমের কসম আমার পকেটের কলমের কসম নাকি না না যেই কলম আল্লাহ তাআলা দুনিয়াত বানানোর আগে প্রথম সৃষ্টি কলম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি
وسلم أول ما خلق الله القلم الله النبي بولين الله تعالى الدنيا بنانور প্রথমে আগে একটা কলম বানাইছেন জোরে বলেন কি বানাইছেন কলম বানাই আল্লাহ কলম রে বলে এ কলম উক্তুব কলম লেখো লেখো কলম আল্লাহ রে বলে মাযা তাকতুবু ইয়া আল্লাহ ও মালিক মাযা আকতুবু আল্লাহ আমি কি লিখব আল্লাহ তাআলা বলে উক্তুবুল কদর قدرت الله نو الله تعالى بري اكتب التقدير اي قلم তুমি তাকদির লেখো মানুষের ভাগ্য লেখো এই দুনিয়াতে কয়জন মানুষ আসবে কয়জন পুরুষ হবে কয়জন নারী হবে কয়জন এই দুনিয়াতে মানুষ আসবে আল্লাহ তাআলা তার বন্ধুর আলোচনা করবেন এজন্য কলমের কসম খাইছেন ওই কলমের কসম যে কলম দিয়ে আল্লাহ আমার ভাগ্য দুনিয়ার ভাগ্য লিখছেন দুনিয়াতে কয়জন মানুষ নারী হবে পুরুষ হবে কে কি হালতে আসবে আল্লাহ তাআলা সব লিখছেন ওই কলমের কসম করে আল্লাহ তাআলা আমাদের নবীর চরিত্র বয়ান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবী আদম নবী থেকে শুরু করে যত নবী দুনিয়াতে আছে কোন নবীর চরিত্র আলোচনা আল্লাহ কসম করে নাই আল্লাহ বলে আমি আমার বন্ধুর আলোচনা করব আমি আমার দোস্তের আলোচনা করব এজন্য আমি আল্লাহ তাআলা কসম খায়া খায় আলোচনা করতেছি আল্লাহ তাআলা আল্লাহর হাক আল্লাহর নবীর কসম শুধু বন্ধুর কসম খায় এখানে কলমের কসম আর নয় আল্লাহ তাআলা বন্ধুর সৌন্দর্যের কসম আল্লাহ অন্যায় দেখাইছেন দোহার আল্লাহ বলে দোহার কসম দোহার তাফসীরের মধ্যে এক তাফসীর আছে নবীর সৌন্দর্যের কসম আল্লাহ তাআলা কোন নবী মুসা নবী ঈসা নবী ইব্রাহিম নবী যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কোন নবীর আলোচনা আল্লাহ তাআলা কিন্তু কসম করে নাই আমার আপন নবী আখের নবী সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী আমাদের নবীর আলোচনা করবেন এর আগে আল্লাহ তাআলা কসম খাইয়া বলতেছেন ও দোস্ত আমি আপনার চরিত্র বয়ান করতেছি আর আমাদের কি জানাইতেছেন এমন একজন পয়গম্বর আলোচনা হবে যেই পয়গম্বর আলোচনার যেই পয়গম্বরের চরিত্রের মধ্যে কোন দাগ নাই কোন স্পট নাই তোমরা যদি আমার নবীকে মেনে নাও আমি আল্লাহকে মানা হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন নবীর চরিত্র কেমন আল্লাহ কোরআনে হাকিমে তার বয়ান দিয়েছেন ওয়া ইন্নাকা আমার বন্ধুর আখলাক আল্লাহ বলে মহান আখলাক নবীর আখলাকের তুলনায় হয় না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মা নবীর বিবি আমাদের কি হয় বলেন কি হয় আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির মা আমাদের মা নবীজির বিবি একজন মুমিন নবীজির বিবি কে গিয়া প্রশ্ন করে এ আয়েশা বলো না নবীর আমাদের নবীর আখলাক কেমন আমাদের নবীর চরিত্রটা কেমন আল্লাহর নবীর বিবি আমাদের মা আম্মা জান আয়েশা জিগায় হে মিয়া তুমি কি কোরআন পড়ো নাই তুমি কি কোরআন শিখো নাই নবীর আখলাক আল্লাহ তাআলার 30 পারা কোরআন كان خلقه القرآن حضرت عائشة বলেন নবীর চরিত্র পুরাটা কোরআন এ মুমিন কোরআন তো একটা বিশাল সাগর কি বলেন একটা সাগর না এই কোরআন থেকে নবীর আখলাক বের করা অনেক কঠিন নবীর চরিত্র আলোচনা
করতে গেলে বহু সময়ের প্রয়োজন এজন্য মুফাসসিরিনে কেরাম নবীর আখলাক বয়ান করতেছেন নবীর জীবনী আলোচনা করতেছেন আমার নবীর আলোচনাটা কি আল্লাহর বান্দা মুফাসসিররা পাঁচটা অধ্যায় নিয়েছেন জোরে বলেন কয়টা পাঁচটা আলোচনা করছেন পাঁচটা বাংলাদেশটা বুঝাইতে গেলে কতটা থানা অনেক কঠিন কতটা জেলা বলে এটাও কঠিন কতটা জেলা বললে যেমন বুঝতে কঠিন কো বাংলাদেশটা বুঝাইতে গেলে একবারে সহজ বিভাগ বিভাগ বর্তমানে কয়টা আছে জানেন না আপনারা বাংলাদেশে বর্তমানে আটটা বিভাগ জোরে বলেন কয়টা বিভাগ কো আটটা বিভাগ মুফাসসিরিনে কেরাম নবীর আলোচনা করবে এজন্য বলে পাঁচটা ভাগ আছে কেউ যদি এই পাঁচটা ভাগকে জানে এবং মানে নবীজিকে মানা হবে সুবহানাল্লাহ এর মধ্যে একটা একটা বলি আপনাদের সামনে আপনাদের কোনো অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ নবীর আলোচনা শুনতেছেন আমলনামার মধ্যে নেকি লেখা হবে এজন্যই তো শাইখুল একজন শাইখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি আমাদের এক বুজুর্গের নাম আরে কেমন বুজুর্গ যেই বুজুর্গ মার পেট থেকে কোরআনে হাত দিছে সুবহানাল্লাহ বলবেন না আরে নবীর এমন একজন আল্লাহর গোলাম আজকে তো আমাদের মা ওদেরও কিন্তু মা ছিল আমাদের মা কেমন আর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মা কোরআনে কারীম তেলাওয়াত করতেছিল এমন সময় দেখে আল্লাহ তাআলার বান্দা দেখতেছে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি বিবির সামনে বইসা রইছে বইসা বইসা দেখে বিবি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করে কোন সুবহানাল্লাহ পেটের মধ্যে বাচ্চা কি তেলাওয়াত করে কথা বলেন না কেন কি পড়ে কোরআন পড়ে আজকে আমাদের বিবি আমাদের মা ভোরেরা পেটে বাচ্চা নিয়ে ইস্টার জলসা দেয় কথা ঠিক আসতে বলেন কেন জোরে বলেন না কেন ভয় পাচ্ছেন নাকি আপনারা কোনো ভয় নাই এই ডিজিটাল যুগের মা বোনদের অবস্থা হলো ঘন্টার উপর ঘন্টা ইস্টার জলসা কিরণমালা জি বাংলা তুমি আইলা না গেলা না এগুলা দেখে কথা বলেন ঠিক কিনা বেঠে যার কারণে আগের জমানার মায়ের পেট থেকে ওলিউল্লাহ তৈয়ার হতো এখনের জমানার মা বোনদের পেট থেকে বিড়াল আর কুকুর কুত্তা দুনিয়াতে আসতেছে কথা বলেন ঠিক কিনা বেঠে তার বাস্তব প্রমাণ হলো পাবনা এলাকায় গিয়ে দেখলাম মহিলার পেট থেকে বিড়ালের আকৃতি ইটা খোলাতে হয়েছে ভাগের আকৃতি তার ফলাফল হলো বর্তমান জমানের মা বোন গুলা শুধুমাত্র এই সমস্ত ছবি দেখার প্রতি সমসময় সময় কাটায় কথা বলেন ঠিক কিনা বেঠে এজন্য আমার পর্দানিশীর মা ভোরেরা রাগ করছেন নাকি আপনারা আরে ভাই ফ্যাক্টরি ভালো মাল ভালো ফ্যাক্টরি ভালো কিরে মাল কি কয় জানোস না মাল তার ফেলে দেখো বলে কোম্পানি বলা এটা কি বলে এটা এই কোম্পানি বলে কোম্পানি ভালো মা কেমন মা যেই মা কোরআন পড়তেছে আল্লাহর কোরআন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন الرحمن الرحيم আল্লাহর বান্দি কোরআন পড়তেছে এমন সময় ওলিউল্লাহর বাবা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি দেখে পেট থেকে একটা বাচ্চার হাত যেমন বের হয়ে কোরআনে হাত দিতেছে সুবহানাল্লাহ আরে ওই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মা হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভিকে জিগায় এ স্বামী হে আমি দেখতেছি কেমন জানি হাত থেকে একটা বাচ্চার হাত আল্লাহর কোরআনে হাত দিতেছে আব্দুর রহিম বলে ওলিউল্লাহর মা তুমি তো জানো না তোমার পেটে যে বাচ্চাটা আছে এটা সাধারণ কোন বাচ্চা নয় এই বাচ্চাটা হবে জামানার মুজাদ্দিদ জামানার কুতুব ওলিউল্লাহ সুবহানাল্লাহ মা ভালো ছিল যার কারণে সন্তান ওলিউল্লাহ হইছে এখন মা বোনদের
অবস্থা এমন হয়ে গেছে শুধুমাত্র দুনিয়ার আকামার কুকাম নিয়ে ছবি নিয়ে ব্যস্ত যার কারণে এদের পেট থেকে দুনিয়াদারি কিছু নামদারি মুসলমান জঙ্গি জিএমবি বের হইছে কথা বলেন ঠিক কিনা বে ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বে ঠিক কোন মাদ্রাসায় জঙ্গি নাই কওমি মাদ্রাসা জঙ্গি নাই দত্তবাড়া তালাশ করো বোয়াকুরু তালাশ করো নুরিয়া তালাশ করো এরপরে মাদবদি তালাশ করো সাহেবতাব তালাশ করো কোন মাদ্রাসা জঙ্গি হয় না জঙ্গি যত হয় এই দুনিয়ার প্রশিক্ষণ পেয়ে জঙ্গি করে টুপি আর দাড়ি নকল লাগায়া মুসলমানদের বিরোধিতা করে মুসলমানদের বদনাম লাটাবার জন্য করে কথা বলেন ঠিক কিনা বে ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা বে ঠিক এজন্য মুমিন মুসলমান খারাপ ধারণা করবেন না কোন আলেম কোন মলবি মানুষ মারবে দূরের কথা একটা কুকুরও মারতে পারে না কথা বলেন ঠিক কিনা বে ঠিক আল্লাহ তাআলা এই জাতিকে বুঝার তৌফিক দান করুক বলে না আমিন ওই ওলিউল্লাহ মহাদে দেলবি আল্লাহ তালার বান্দা যখন হজ করতে গেলেন গিয়ে দেখেন এক মজলিসের মধ্যে আসমান থেকে নূর আসতেছে নূর একটা লাইট ফিট হয়ে গেছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে কি রে কিসের লাইট কিসের লাইট তখন এলাকার মধ্যে গিয়ে দেখে ব্যাপারটা কি অলিউল্লাহ মধ্যে দেলবি বলে আমি দেখলাম ওই মজলিসের মধ্যে নবীর চরিত্র নিয়ে আলোচনা করতেছে আল্লাহ তাআলা বললে আমার বন্ধুর আলোচনা হবে এজন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে নূরের ফয়সালা করেছি সুবহানাল্লাহ বললেন আমি এজন্য ভাই তুমি আর আমি যদি ওই নবীর আলোচনা শুনি তাহলে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে শুধুমাত্র নেকি লেখা দিবে এজন্য আল্লাহ বলেন আমার বন্ধুর আলোচনা করার জন্য পাঁচটা জিনিস জানবে এক নম্বর মিলাদুন নবী এক নম্বর কি মুখস্ত করেন এক নম্বর কি মিলাদুন নবী দুই নম্বর সিরাতুন নবী তিন নম্বর হলো গজওয়াতুন নবী চার নম্বর মেরাজুন নবী পাঁচ নম্বর হিজরতুন নবী কয়টা হলো এক নম্বর মিলাদ নবীর জন্ম নবীর জন্মের আলোচনা এটা অনেকের কাজ নবী দুনিয়াতে কেমনে আসছে আমাদের সন্তান যেভাবে আসে আমাদের সন্তান যেমন ভাবে হয় নবী কেমন ভাবে নাকি না না নবীর জন্মের আলোচনা এটা মিলাদ মিলাদের আলোচনা করা যায় কিন্তু মিলাদ মানা যায় মিলাদের আলোচনা করা যায় ওয়াজ করা যায় কিন্তু মিলাদ কি মানা যায় এটা বুঝবেন দুই নম্বর নবীর সিরত নবীর চরিত্র নবীর নামাজ নবীর জিকির নবীর হজ নবীর খাওয়া নবীর উঠা নবীর বসা নবীর সুন্নত এগুলার সমষ্টির নাম হলো সিরাতুন নবী তিন নম্বর নবীর যুদ্ধ গজওয়াতুন নবী নবী কয়টা জিহাদ করেছেন কেন জিহাদ করেছেন অতর্কিত হামলা করেছেন নাকি এমনি করেছেন কেন করছেন এগুলা জানার নাম হলো গজওয়াতুন নবী চার নম্বর মেরাজুন নবী বর্তমানে কোন মাস চলতেছে কথা বলেন না আরবি কি মাস চলে বলেন না আরবি কি মাস চলতেছে রজব মাস এটা জানবেন না যদি ইংরেজি এপ্রিল এটা করতে পারবে কিন্তু দুঃখের বিষয় এটাও বলতে পারে না কথা বলেন তো আরবিতে কি মাস চলতেছে এখন সবাই দোয়া পড় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর নবী রজব আসলেই দোয়া পড়তেন আমরা এই দোয়াটা পড়বো না ইনশাআল্লাহ সবাই পড়েন তো সবাই পড়েন আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা সবাই পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছাই দেখ বলেন আমিন দোস্ত আসুন একটু সামনে যাই ভালো করে বুঝবেন মিলাদ মানে নবীর জন্ম নবীর জন্মে আগে পরে কি ঘটনা গুলো ঘটছে এগুলো আলোচনা করলে নেকি হবে আলোচনা করা যায় মিলাদ কিন্তু পড়া যায় না মিলাদ পড়া যায় না দুরুদ পড়া যায় আজকে আমাদের দেশে একটা ভুল কথা আছে মিলাদ পরে কিন্তু মিলাদ আলোচনা করে আচ্ছা বলেন তো যেমন আমি একটা দুরুদ করি আপনারা দেখেন একটা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এটা কি মিলাদ না দুরুদ
এটা দুরুদ হতে পারে এটা মিলাদ নামে চালায় দেয় মিলাদ কি জানো মিলাদ হলো নবীর জন্ম নবী দুনিয়াতে কিভাবে আসছে আম্মা জান হযরতে আমাদের নবীর মা আমিনা বলেন হযরতে আমিনা বলেন আমি যদি রাস্তা দিয়ে হাঁটতাম পাখি এক পাখিরে বলতো এ পাখি যেই মহিলাটা আমাদের সামনে আছে সাধারণ কোন মহিলার এটা পয়গম্বরের মা সুবহানাল্লাহ পাখিরে সাবধান এই মহিলার উপর দিয়ে যদি উড়ে যাস জীবন কিন্তু শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ আম্মা হযরতে আমিনা বলেন আমিনা বলেন আমি কুয়ার পারে গেছি পানি আনার জন্য যেই মাত্র পানি উঠাইতে গেলাম সিরাতের কিতাবের মধ্যে লেখে হযরতে মা হযরতে আমিনা পানি উঠাবে রশি ছোট রশি দিলে যেমন পানি পাবে না তেমন সময় কে জানি নই কুয়ার পানি কেটাই কেনে কে বলে এই কুয়ার পানি আর দেরি করিস না তোর উপরে যে মহিলাটা আছে এটা সাধারণ কোন মহিলা নয় এটা আখেরি জমানার পয়গম্বরের মা তাড়াতাড়ি পানি উপরে আয় আমিনা বলে বলতে দেরি পানিটা উতলান দিয়ে উপরে চলে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিনা বলেন আমি নিজে আনলাম এই অনেক পকেয়া ঘটছে এগুলার নাম হলো মিলাদ আমিনা বলেন অন্য মহিলারা যেমন বাচ্চা পেটে আসলে কত কষ্ট পায় কত দুর্বল হয়ে যায় মাফ করে দিও কত মানি মানুষের কাছে মাফ চায় হেলান দিয়া পড়ে যায় ভালো খাইতে পারে না কষ্ট হয় আমিনা বলে আমার কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ আমিনা বলেন অন্য মহিলারা যেমন পেটে বাচ্চা হলে পেট উঁচা উঁচা হয় আমিনা বলেন আমার পেট কোনো উঁচা হয় নাই সুবহানাল্লাহ হযরতে আমিনা বলেন এমন ঘটনা ঘটছে কে জানে আমারে জানাই দেয়া গেছে আমিনা গো তোমার পেটে যে বাচ্চাটা আছে এটা সাধারণ কোন বাচ্চা নয় এটা সাধারণ কোন ছেলে নয় এই ছেলেটা হবে ইমামুল মুরসালিন আল্লাহু আকবার হে আমিনা এই হবে ইমামুল মুরসালিন নবীদের সরদার এই দুনিয়াতে আসলে তার নাম দিবা মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে নবীর নাম রাখছেন কে কথা বলেন কে আল্লাহ নবীর নাম রাখছেন হযরতে আমিনা বলেন কত ঘটনাই না ঘটছে এই যে আলোচনা গোলাম আমিনা বলেন যেদিন নবী দুনিয়াতে আসবে আমি একটু হেলান দিয়া বসলাম ঘুমের ভাব এমন সময় দেখি জান্নাতের অসংখ্য অগণিত ফেরেশতা আমার ঘরের দিকে আসতেছে সুবহানাল্লাহ হযরতে মারিয়াম হযরতে আসিয়া ফেরাউনের বিবি মরিয়ম হযরতে ঈসার মা এরা আসতেছে হযরতে আমিনা জিকে কি ব্যাপার তোমরা আসো কেন তখন জবাব দেয় আমিনা গো তোমার পেট থেকে এমন একটা বাচ্চা এমন একটা ছেলে আসবে দুনিয়ার কোন সাধারণ ছেলে নয় মনে হবে আখির জমানার পয়গম্বর এই এই আলোচনাগুলা যদি কেউ শুনেন বলেন তো এগুলা কি মানা যাবে নাকি শোনা যাবে এগুলা শুনলে সব হবে শুনলে সব হবে এ দোস্ত এরপরে দুই নম্বরটার মধ্যে বিপদ দুই নম্বরটা আলোচনা করলে কিন্তু সমস্যা এজন্য অনেক লোক শুধু মিলাদুন্নবী বলে মিলাদুন্নবী বলে অন্য কিছু মানে না আরে আরে নবীর জন্ম শুধু মুসলমান কেন কাফের খুশি হইছে সুবহানাল্লাহ বললেন না আমি নবীর জন্মের খবর পেয়ে আবু লাহাব সোহাইবাকে বলে তুমি আসাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ আমার ভাতিজার খবর দিলে এজন্যই তো হাদিস শরীফের মধ্যে বুখারীর হাদিসে আছে যেই মাত্র জাহান্নামের মধ্যে মানুষকে আযাব দিবে ওই আবু লাহাবকে আযাব দিবে না কিন্তু দেখা যাবে একটা আগুনের জুতা যখন পড়াবে ওই জুতার গরমে পুরা মানুষ পুরা অঙ্গটা জ্বলে গুলে এমন কি তার মাথা দিয়া ঠকবক করে ওই মগজগুলা পড়বে এমন শাস্তি হবে
কিন্তু সোমবারের দিন হাদিসের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে এমন একটা অবস্থা হয় যে সারা আঙ্গুলের ভিতরে একটা মধুর মতো মিষ্টি আসবে ওই মিষ্টি টাক টাক দিবে আর আবুল আহাব বলে এমন মধুম মিষ্টি কেন জানো আমি যে আমার ভাতিজার জন্মতে খুশি হয়েছিলাম সুবহানাল্লাহ কিন্তু মুমিন রে মিলাদ মানছে কিন্তু দুই নম্বরটা মানে নাই এখন যারা শুধু মিলাদ মিলাদ করে দুই নম্বর মানে না তারাও কিন্তু তাদের মতই হয় এই সমস্যা দুই নম্বরটা সিরাতুন নবী নবীর সিরাত নবীর সিরাত মানে নবীর উঠা নবীর বসা নবীর খাওয়া নবীর চলা নবীর চুল নবীর অঙ্গ প্রত্যঙ্গ নবীর আখলাক নবী কি নামাজ পড়ে নাই কথা বলেন না কেন নবী নামাজ পড়ে নাই না নামাজ পড়তে পড়তে পা হুইলা গেছে গা পা হুইলা গেছে কত নবীর আশেক কত নবীর পাগল এ নামাজ পড়ে না রোজাও রাখে না শুধু গাঁজা টানে কথাটা জোরে বলেন না কেন আল্লাহর নবী নবী গো আপনি আমার জীবনের আর এটা দেখবেন কে আসে না আসে না নাই মিয়া নবীর আশেক নামাজ কই নাই দাড়ি কই বলে হ্যাঁ হুজুর হ্যাঁ টুপি কই বলে নাই মুখে দিয়া নবীরে মানলে হবে না দুই নম্বর নবীর আখলাক নবীর চরিত্রগুলা আমার আপনার মধ্যে ফিট করতে হবে শুধু নবীর মুখে মুখে জপতে চলবে না আপাত মস্তকে 24টা ঘন্টা নবী কেমনে ঘুমাইছে নবী কিভাবে ভাত জমে গেছে এগুলো হাদিসের মধ্যে আছে না নাই হে মুমিন তুমি আর আমি ঘুমাই টেলিভিশনে তাকায় তাকায় ঘুমায় যায় আর আল্লাহর নবী বলেন তুমি যখন ঘুমাইতে যাইবা দোয়া পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমতো আহিয়া আল্লাহ গো তোমার নামে মরতেছি তোমার নামে মরতেছি না ঘুমাইতেছি এ ঘুমাইতেছি না মরতেছি আমার আল্লাহর নবী শিখাই দিয়ে গেলেন ঘুম মানে মরা ঘুম মানে মরা ঘুম তো মরণের ভাই ঘুমাইছি মানে মরতেছি এই ঘুম থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় হায় রে হায় ঘুমাইছে সন্তানকে আব্বু আব্বু বলে ডাকে বাবা উঠে না আরে কত মানুষ ঘুমায় ঘুম থেকে উঠে না এমন দিন আমাদের আসতে পারে কি পারে না এজন্য মুমিন নবীর যে কাজগুলো আমাদের দিয়া গেছে ওগুলো আমাদের মানতে হবে মানলে মুমিন না মানলে মুমিন হবে না ইদানিং কালে আরেক কিছু একটা ফেতনা বের হয়েছে বলবো নাকি আমি ফেতনা হলো এই তারা আমাদের রাস্তাঘাটে বলে নবীরে কি দিয়ে বানাইছে কি দা কি দা আচ্ছা আমি বলি নবীরে যা দিয়ে আল্লাহ বানাইছে একটা দিয়ে বানাইছে তো নাকি নাকি এমনি এমনি হইছে একটা না আল্লাহ যেইটা দিয়ে বানাইলে নবীর মান মর্যাদা বেশি হবে আল্লাহ ওইটা দিয়ে বানাইছে মানলাম কিন্তু নবীর কি দিয়ে বানাইছে এই আলোচনা করতে গিয়া নবী কি দিয়ে গেছে খবর নেই নবী কেন দুনিয়াতে আছে আলোচনা নাই নামাজের আলোচনা নাই জিকিরের আলোচনা নাই শুধু সমাজে ফেতনার আলোচনা কথা বলেন ঠিক কি না অথচ নবীর সাহাবে কেন নবীর একদিনও জিগায় নাই নবী গো তোমারে কি দিয়ে বানাইছে এটা আলোচনা নয় আলোচনা হইল নবী কি বললেন এগুলা মানা কিন্তু আজকে আমরা এগুলা মানি না শুধু ফাও ফাও ফাউল ভাউল আলোচনা করি আর হুজুরকে পাগল আজকে আমরে আমরা এমন হুজুর যদি বলে এখানে একটা ইমুক আছে কিছু মুসলমান আমার এক মুরব্বি তো বলে বাংলাদেশে এমন পাগলও আছে যদি বলে এখানে খোদা আছে কিছু মানুষ দেখবেন গিয়ে বলবে এটা মনে খোদা ওই কথা বলেন ঠিক কি না বে ঠিক ল্যাংটা হইছে কাপড় নাই হেরো গিয়া কয় এটা আল্লাহর ওলি কথা বলেন ঠিক না কি বলে আছে না নাই আমার এক হুজুর এত মাসলা দিয়েন না শরীয়তের মলবি তো আপনারা এটা ল্যাংটা হইলে কি মাল আছে নাউজুবিল্লাহ বললেন না মিয়া মাল যে কি আছে দেখাই তো যায়
দেখা হইতো যা এগুলার পেছে পইরেন না আমাদের আপনার একমাত্র সিদ্ধান্ত হবে মুমিন আমাদের দরিদ্রকে বন্টন ভালো করতে হলে আমাদের যাওয়া লাগবে মসজিদে কথা বলেন ঠিক কিনা বেঠে মসজিদে যেতে হবে যাওয়া লাগবে কি লাগবে না বলেন তো কারা কারা মসজিদে যাওয়ার নিয়ত আছে হাতটা একটু আল্লাহকে দেখাই মালিককে সুজা করে দেখাই নিয়ত হয় যাদের আল্লাহ কবুল করে তাকবীর মানে নারায়ে তাকবীর হায় নাই নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো দিন ইসলাম আল্লাহ কবুল করুক বলেন আমিন এ মুমিন বলতেছিলাম নবী কি আলোচনাগুলো করে গেছেন দুই নম্বর আল্লাহ নবী বলে আমার সিরাত আরে আমি নবী কি তোদেরকে দিয়ে গেলাম এগুলা তোরা মানবি মানলে তোদের জীবনে কামিয়াবি হবে তিন নম্বর নবী যে যুদ্ধ করেছেন নবী কয়টা জিহাদ করেছেন কেন করেছেন চার নম্বর এই নবীর মেরাজ নবী মেরাজ করছেন নবী মেরাজ করছেন কি করছেন না আল্লাহ তাআলা কোরআন হাকিমে নবীর মেরাজের আলোচনা করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামি আমি আল্লাহ নবীকে মেরাজ করাইলাম কেন করাইলাম তার কারণ মুফাসসিররা লেখে ওই বছর করাইছেন যে বছর আমাদের নবীর মা আমাদের নবীজির বিবি হযরতে খাদিজা বিদায় হয়ে যায় যেই বছর নবীজির দাদা বিদায় হয়ে যায় ও মুমিন তিন নম্বর নবীজি অসহায় হয়ে পড়ছেন এমন অসহায় আল্লাহ নবীকে আল্লাহ তাআলা অসহায় মনে করে আল্লাহ তাআলা রব্বে কারীম আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের নবীকে রব্বে কারীম এমন এক হালাত করলেন আল্লাহ নবী মনে মনে ভাবলেন আমি নবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফের দিকে যাই ও মুমিন নবীকে আল্লাহ কেন মেরাজ করাইছেন তার কারণ কিতাবের মধ্যে লেখে আল্লাহ নবী নিজে ছুটলেন তায়েফের দিকে মানুষকে কালেমার দাওয়াত দিবে কিন্তু বেঈমান কাফেররা বুঝে নাই নবীর উপরে বৃষ্টির মতো পাথর মেরেছে কন্নাউজুবিল্লাহ আল্লাহ নবী এমন এক হালাত হয়ে গেলেন নবী এক সাহাবীকে ডেকে ডেকে বলে হে সাহাবী তুমি একটু আমার জন্য পানির ব্যবস্থা করো এই আর কে কথা বলে এই কথা বন্ধ করো মিয়া আল্লাহ নবী যখন পাঠাইছেন নবীর সাহাবী বাড়ির মধ্যে গিয়া বলে কে তোমরা কারা আছো আরে মোহাম্মদ নামের একটু পানি দাও আল্লাহ নবীর নাম শোনার সাথে সাথে ওই তাইফের মহিলারা বলে কার পানি চাইছো বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনার বেটা মোহাম্মদ নাম পানি চাইলাম মহিলারা পর্যন্ত বলে এই মিয়াও এমন একটা লোকের নাম বলছো যে লোকে ভিন্ন এক কালিমা দাওয়াত দেয় আমরা কত খোদাই না মানি এক খোদার দাওয়াত দেয় আমাদের খোদার সমালোচনা করে এই মোহাম্মদ নামের পানি পাবা না এমন কি নবীকে পিটাইতে পিটাইতে গরু ছাগল কুকুর যেমন ভাবে ঘৃণা করে মানো এই দর দর নবী কিভাবে দর 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 বলে ডাকতে আল্লাহ নবী একবারও বদদোয়া করে না এমন কি জিব্রাইল আল্লাহ নবীকে আয়েশা বলে পয়গম্বর আপনি বলেন আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা পুরা তাইফের জমিনকে শেষ করে দিবে আল্লাহ নবী বলেন
আমার উম্মতগুলো বুঝে না আল্লাহুম্মা হদি কওমি লা ইয়ালামুন ও মালিক আমার উম্মত বুঝে না আমার উম্মত জানে না আল্লাহ তুমি এদের হেদায়েত দান করো বলেন আমিন আল্লাহর নবী তায়েবের জমিন থেকে ফিরে আইসা যেইমাত্র হাতিমে কাবা ওই যে বর্তমান কাবা শরীফের পাশে একটা জায়গা আছে হাতিমে কাবার পাশে আল্লাহর নবী ঘুমায় রইলেন আল্লাহর নবী বারাক্রান্ত দিল হায়রে আমি কারো বাড়ি চাই নাই কারো গাড়ি চাই নাই কারো বিবি চাই নাই সুন্দরী নারী চাই নাই আল্লাহর নবী কারো কোনো মাল চাই নাই সম্পদ চাই নাই আল্লাহর নবী শুধুমাত্র মানুষকে কালেমার দাওয়াত দিছে পড়ো লা ইলাহা পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিছে জান্নাতের দাওয়াত দিছে মানুষকে কালেমার দাওয়াত দিছে আমাদের দেশে ওই কিছু মানুষ আছে নবীওয়ালা দাওয়াত আল্লাহর বান্দাগুলা রাস্তা দিয়ে হাইটা হাইটা মানুষ মুসলমানদেরকে নামাজের দাওয়াত দেয় দেয় কি দেয় না দাওয়াত তবলীগের ভাইয়েরা এই সহি কাজটা করে বর্তমান পৃথিবীর একটা সঠিক রাস্তা হলো দাওয়াত তবলীগের রাস্তা কথা বলেন ঠিক কিনা বে ঠিক আল্লাহর কোরআনের আয়াতে আমল করে আল্লাহ কোরআনে বলে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওই ব্যক্তির চেয়ে দামি কথা কার হবে যে ব্যক্তি ডাকে কার দিকে কথা বলেন কার দিকে ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকে আর ও আমিলা সলিহা নিজে বদামল করে না নেক আমল করে নিজ নামাজ পড়ে মানুষকে নামাজের দিকে ডাকে দাওয়াত তবলীগের বাইরা নিজে ভালো আমল করে কি করে না এ কথা বলেন না কেন শুধু ভালো আমল করে নিজে নামাজ পড়ে নিজেরটা নিজে রান্না করে খাইয়া তোমারে আমারে আল্লাহর দিকে ডাকে মসজিদে আসেন ঈমান আমলের বয়ান হইতেছে নিজের দিকে ডাকে না দরবারের দিকে ডাকে না গরু নিয়ে আসো ছাগল নিয়ে আসো আমার কাছে টাকা নিয়ে আসো তারা বলে আসো আল্লাহর দিকে আর নিজে না কামল করে এদের আরেকটা গুণ হলো তারা বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহু আকবার বলেন না মিয়া আকালা ইন্নানি মিনাল মুসলিমিন একটা ভালো করে মাসলা বুঝেন আমাদের দেশের কিছু মূর্খ তারা বলে নবী নবী তো কাফেরদেরকে দাওয়াত দিছে তোমরা মুসলমানদের দাওয়াত দাও কেন আল্লাহ বলে যে নাকি আল্লাহর দিকে ডাকে নিজে নেক আমল করে আর বলে আমি কি কাফের না মুসলমান কয় এটা আল্লাহ কয় ওয়াকালা কোরআনে কারিম খুলে দেখেন ওয়াকালা নিজে বলে ইন্নানি নিশ্চয় আমি ইন্নানি মিনাল মুসলিমি নিজে মুসলমান বলে এ মুমিন এই জন্য দাওয়াত তবলীগের কাফলার বয়ান আমরা হুজুররাও শুনি দেখা যায় একটা সাধারণ মানুষ বয়ান করে মৌলভী আলেম মুফতি খতিব সাহেব বয়ে বয়ে শুনে কেন জানো তারা নিজেরা নেক আমল করে অন্যকে নেক কাজের দিকে ডাকে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই যদি সময় পাই একটু সময় দিব কাজ হবে নিজের আমলটা সুন্দর হবে ওরা আপনাদের খারাপ দিকে দিবে না যদি আপনারা ওই দিকে না যান তাহলে কিন্তু বিপদ আছে জোরে বলেন ঠিক কিনা হুজুর আসতেছে নাকি হুজুর আসতেছে একটু পরে আল্লাহ কবুল করুক বলেন আমিন এ মুসলমান ভাই আল্লাহর নবী পয়গম্বর দাওয়াত দিয়ে নিজে আসছে মনটা ভারাক্রান্ত হইয়া নবী যখন দাওয়াত দিয়া হাতিমে কাবার মধ্যে শুইছে
আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলে জিবরাইল আমার বন্ধুর মনটা বড় মলিন হয়ে গেছে আমি আল্লাহ তাআলা একটা বিশেষ দাওয়াত দিব ভিআইপি দাওয়াত সুবহানাল্লাহ বলবেন না মিয়া ভিআইপি মেহমান আল্লাহ মেজবান নবী হলো মেহমান সুবহানাল্লাহ এ মুমিন আমরা কিন্তু একদিন মেহমান হব যদি মিয়া আমলটা একটু অল্প আমল করে কবরে যাইতে পারি নেক আমল করে একটু কষ্ট করে নামাজ পড়ে কষ্ট করে যদি কবরে যাই আল্লাহ তাআলা বলেন হে বান্দা তুই কবরে আসবি আমি আল্লাহর মেহমান হইয়া কোন সুবহানাল্লাহ নুজুলাম মিন গাফুরির রাহিম আমি হব তোমাদের মেজবান আল্লাহর মেজবান কি একটু কম হবে না বেশি হবে ভাই ও মুমিন আল্লাহর মেহমান হইতে চাই কি চাই না আমাদের নবীকে আল্লাহ মেহমান বানাবে জিবরাইল আমার বন্ধুর মনটা ভালো না তাইফের মানুষ নবীকে কষ্ট দিয়েছে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলে হে জিবরাইল তুমি যাও আর মিকাইলকে নিয়ে যাও দুই ফেরেশতা ভিআইপি গাড়ি নিয়া একবারে পাজারুর চেয়ে দামি গাড়ি বোরাক একটা গাড়ি নিয়া নবীর সামনে রাইখা ঘুম থেকে আওয়াজ দেয় নাই শরীর অঙ্গ দিয়া নবীর আওয়াজ দিয়া বলে পয়গম্বর আল্লাহ তাআলা আপনার কষ্ট সহ্য না করতে পারে নাই আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নবীর দান আল্লাহর দাওয়াত পাইয়া পয়গম্বর নবী আল্লাহ তাআলা দাওয়াত পাইয়া ভিআইপি প্যাসেঞ্জার হইয়া আল্লাহর নবী হাতিমে কাবা থেকে রওনা হইয়া আল্লাহর বাড়িতে আরশে আজিমে চলে গেছে এই যে মেরাজ নবী নবী কেমনে গেছে কিভাবে গেলেন এই এই ঘটনা গুলো নবীর মেরাজ চার নম্বর গেল পাঁচ নম্বর খণ্ড হলো আল্লাহ নবীর হিজরত নবী মক্কা থেকে মদিনা গেছে কি গেছে না মক্কা থেকে নবী আল্লাহর নবী মদিনার দিকে যায় বারে বারে নবী মক্কার দিকে ফিরে ফিরে চায় আল্লাহর নবী মক্কার মায়া ছাড়তে পারে না আরে মক্কার ঘর এত দামি ঘর মক্কার পাশে রয়েছে জমজম কুয়া সুবহানাল্লাহ মক্কার পাশে রয়েছে হাতিমে কাবা মাকামে ইব্রাহিম কেউ যদি ওই জায়গাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে ডাইরেক্ট নামাজ কবুল হয় কন্যা সুবহানাল্লাহ আমাদের ডিজিটাল যুগের মুমিন হজের মধ্যে গিয়া মাকামে মাহমুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় ছবি তোলে আইরে ছবি ক ডিজিটাল হাজি সাহেব বারে তাই না ছবি দেখাই ক দেখো আমি হজের সময় কাবা শরীফে দাঁড়াইছি এর মানে ওখানে গিয়েও গুনাহ করে ওখানে গিয়েও গুনাহ করে কথা বলেন ঠিক কিনা বে ঠিক যার কারণে ওখানে আল্লাহর গজব পড়ে কথা বলেন ঠিক কিনা বে ঠিক কি বলবো দুঃখের কথা আজকে মুসলমান গুনাহ এমন ভাবে শুরু করেছে বিজাতিরা পর্যন্ত মুসলমানের গুনাহ থেকে হাসে কথা বলেন ঠিক কিনা বে ঠিক মুসলমান গুনাহ দিকে এমন ভাবে বাড়ায় এজন্য আল্লাহ বলেন আমার বন্ধুর চরিত্র যেগুলো ছিল যেগুলো নবীর চরিত্র নবী কাউকে গালি দেয় নাই নবী কাউকে মারে নাই এমন কি নবী মানুষের উপকার করলেন আমি আর আপনি গালি তো দিব দূরের কথা মানুষকে মারবো তো দূরের কথা যদি একটা মানুষকে একরাম করি রাস্তার মধ্যে দেখি তাহলে তার সাথে ভালো আচরণ হাসি দিয়া কথা বলি যদি আপনি হাসি দিয়া কথা বলেন তাহলে ভাই আপনার আমল নামায় নেকি লেখা হবে এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ বললেন যান মদিনার দিকে ছুটেন এই যে আল্লাহর নবী মদিনার দিকে গেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় কথা বলেন না কেন এই নিজের ইচ্ছা না আল্লাহর ইচ্ছায় আরো জোরে বলেন নিজের ইচ্ছা না আল্লাহর ইচ্ছায় আমাদের দেশের এক নাস্তিক কয়েকদিন আগে মরে গেছে মনে নামটা বলবো না সে বলতেছে একদিন
আয় তোমাদের নবীর চরিত্র এত ভালো হলে মক্কা থেকে কেন মদিনা গেল আমি বলবো এ বেটা কমবখত মালাউন কোথাকার আমাদের নবী মক্কা থেকে মদিনা গিয়েছে নবীর ইচ্ছা না আল্লাহর ইচ্ছায় আল্লাহর নবী যাইতে চায় না আল্লাহ বলেন যান যান আপনি মদিনার দিকে যান আল্লাহর নবী ছুটছেন এমন কি হযরত আবু বকর নবীকে বলছে নবী গো আমাকে অনুমতি দেন আল্লাহর নবী বলেন আবু বকর একটু দাঁড়াও আমার আল্লাহ যেদিন আমারে অনুমতি দিবে আমি নবীও তোমারে সাথে নিয়ে মদিনার দিকে রওনা হব এই যে পাঁচটা আলোচনা করলাম নবীর পুরো আখলাক পুরো জীবনীটা বানাইলাম এর মধ্যে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম যেটার নাম সিরাতুন নবী সিরাতুন নবী মুরা নবীর জীবনটা হলো 63 বছরের জীবনে রাসূল কি কর্ম করেছেন রাসূল জবান দিয়ে কি বলেছেন রাস্তা দিয়ে কেমনে হাঁটছেন খানা খাইবার সামনে কেমনে খানা খাইছেন আমার নবী বাথরুমে কিভাবে গেছেন কেমনে বসছেন কিভাবে রাসূল পানি খরচ করেছেন সবগুলোর বর্ণনা সিরাতুন নবীর ভিতরে আছে কেমনে নবী খাইছেন এই বর্ণনা হাদিসের মধ্যে আছে আজকে তো আমরা ডিজিটাল খাবার খাই মুসলমান কেন আল্লাহর গজব আসবে না খাবার এমন অপচয় করে খাইতে পারবে আধা একবারে তিন গুণ খানা প্লেটে হাজির করে অল্প খায় চলে যায় অথচ নবী বলেন কেউ যদি খাবার খাওয়ার সময় সুন্দর করে প্লেটটা চুষে চুষে সুন্নত তরিকা খায় খাবারের পাত্র দোয়া করে আল্লাহ যে বান্দাটা আমার চেষে চেষে খাইলো আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ এ মালিক আল্লাহ এমন কি এই হাতের মধ্যে এমন কিছু পদার্থ আছে আঙ্গুলগুলো চষলে তোমার পেটের মধ্যে গেলে তাড়াতাড়ি হজম হবে কন্না সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলে হাত দিয়ে খাবার খাওয়া সুন্নত কিন্তু মুমিনরে খাইতে চায় না চামচটা হাতে দিয়ে কোনো মতে মুখে ঢুকিয়ে দেয় হাত লাগায় না যার কারণে নবীর সুন্নত না মানার কারণে অসংখ্য অগণিত রোগ আমাদের সমাজে আসে এজন্য আল্লাহর নবী বলেন সুন্নতের আমল করেন মিয়া আল্লাহর নবী বলে কেউ যদি একটা সুন্নতের উপর আমল করে আল্লাহ তাআলা তার আমল নামায় 100 গলাকারা শহীদের সব আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ বলেন মিয়া শেষ করে দিচ্ছি হুজুর হইতে চলে আসছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবে কোন সুবহানাল্লাহ এজন্য মুমিন সুন্নতের উপর আমল করব তো ইনশাআল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখা হইছে হাসি দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে চলতেছেন ডান দিক দিয়ে চললেন মাথা নিচে দিয়ে চললেন হে মুমিন প্রথম সালাম দিলেন আল্লাহ তাআলা তোমার নাম অহংকারী থেকে মুক্তি বানাইয়া আল্লাহ তাআলা আমল নামার মধ্যে কমপক্ষে 90টা নেকি লেখা দেন নবীর সুন্নতের আলোচনা যত মানবে ততই জীবনে উন্নতি হবে আমল করার জজ্বা জাগবে কিন্তু ইদানিং কালে আরেকটা বের হয়েছে সুন্নতের কোনো আমল নাই শুধু বলে আমরা হাদিস মানি কথা বলেন বের হইছে কি হইছে না হাদিসের দোহাই দিয়া কোরআন আর হাদিস সুন্নতের অপব্যাখ্যা করে ওই দিন আমার মসজিদে এক মুসল্লি নামাজ পড়ে বের হচ্ছে মুসল্লি কি বলে আপনি যে নামাজটা পড়েছেন এইটা তো নবীর নামাজের মতো হয় নাই নাম বলবো না আমার মনে হয় এই বেটাটা নবীর দেখে আইছে জোরে বলেন ঠিক কি না ঠিক এই বেটা নবীর নামাজটা কিভাবে হয় নাই নবী কিভাবে নামাজ পড়েছে মাযহাবের ইমামদের অনুকরণ করে নবীর সুন্নত তরিকা নামাজ পড়েছে সুবহানাল্লাহ বললেন না মিয়া এক একটা দলিল উলামায়ে কেরাম বলবে ফেত্তার দিকে যাবেন না তিন প্রকার লোকের কাছে হাত দিবেন না এক নম্বর টিভির মৌলভীর বয়ান শুনে হেদায়েত পাবেন না গোমরা হবেন কারণ টিভির মৌলভীকে দেখা যায় নাকি দেখা যায় নাকি দেখা যায় না টিভির ডাক্তার বয়ান শুনে বদগষ্ট হবেন না যদি আপনার দরকার পড়ে বাজার মসজিদে যান যাইবেন আল্লাহ তাআলা আপনার কপালে হেদায়েত দান করবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলে ফাসালু আহলা যিকরি এ জানো না জিজ্ঞাসা করো টিভিতে জিজ্ঞাসা যায় নাকি টিভিতে জিজ্ঞাসা যায় না খালি কইতেছে খালি বলতেছে আল্লাহ বলেন ইন কুনতুম লা তাআলামুন জানো না
একজনের কাছে গিয়া জানো সাহাবীরা জানে নাই নবীর কাছে গেছে মনে থাকবে তো ইনশাআল্লাহ তোমরা আলেমদের কাছে যাইও দুই নম্বর যে বন্ড পীরগুলা কারো কাছে আয় না শুধু দরবার সাজাইয়া পাবে রহমত দিয়া একবারে গামলার মতো পেট বানাইছে কথা বলেন ঠিক কি না কারো বাড়িতে আসে না দাওয়াত দিলো আসে না বয়ান করতে আসে না শুধু তার কাছে যাওয়া লাগে দলিল ছাড়া বুঝবেন এটা যে বন্ড কথা বলেন ঠিক কি না বেটি সঠিক পীর যারা এরা আপনার এলাকায় বয়ান করতে আসবে আপনাকে দাওয়াত দিবে সঠিক হাজারমুনার পীর উদানের পীর সন্দীপের পীর হাটহাজারের হুজুর এইগুলা মানুষের ধারে ধারে দাওয়াত দেয় উপেন মানুষকে কথা বলে আর ভণ্ডগুলা কারো জায়গা আসে না দরবার সাজাইয়া মুসলমানের ঈমান আমল নষ্ট করতেছে ঠিক কি না বেঠে আল্লাহ আমাদের বুজার তৌফিক দান করুক ফেতনা থেকে যদি বাঁচতে চান মসজিদে ঢুকেন মসজিদে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেন ইহদিনাস সিরাতাল এ বলেন না ইহদিনাস সিরাতাল এই দোয়াটা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই মসজিদে গিয়া দোয়া করো আল্লাহ আমি তোমার কাছে সঠিক রাস্তা চাই কিতাবের মধ্যে মুফাসসির লেখে কেউ যদি নামাজে দাঁড়াইয়া পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর যদি সে মনে মনে বলে আল্লাহ তোমার কাছে চাই সঠিক পথ দেখাও আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে সঠিক পথ দেখাই দিবে সুবহানাল্লাহ এজন্য আমরা কার কাছে যাব কার কাছে বলেন আলেমুল আমাদের কাছে গিয়ে আল্লাহর কাছে যাব আল্লাহ গো আমাদের সঠিক পথের প্রতীক বানিয়ে দাও বলেন আমিন কাউকে গালি দিবা না কাউকে মন্দ বলবে না নিজে নেক আমল করবা পয়গম্বরের জীবনীটা আলোচনা করছি আল্লাহর নবীজির সংক্ষিপ্ত আলোচনা লম্বা আলোচনা ছিল মেহমান চলে আসছেন আর নয় যা কিছু শুনলাম নবীর সুন্নাত গুলো আমরা জেনে জেনে আমল যদি করতে পারি তাহলে রে মুমিন আল্লাহ তাআলা তোমার ইবাদতে মজা দিবে নামাজে মজা দিবে জিকিরে মজা দিবে আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন সুন্নত আমল করবেন দুইটা সুন্নত বলি এক নম্বর প্রত্যেক কাজ ভালো কাজ ডান দিক দিয়ে করবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ খারাপ কাজ বাম দিক দিয়ে করুন মানে মন্দ বাথরুমে বাম পা দিয়ে যাবেন কথা বোঝেন নাই বুঝো বাথরুম বাম পা দিয়ে গেলেন নাক পরিষ্কার বাম পা দিয়ে আর ভালো কাজ ডান দিয়ে করলেন ডান হাত দিয়ে করলেন খাবার ডান হাতে সালাম দিলেন আপনি প্রথম সালাম দিবেন সবাই আল্লাহ কবুল করুক বলেন আমিন